আসসালাম আলাইকুম প্রিয়া সুধী পাপিষ্ঠ ইবলিশ মূর্তি পূজার প্রথা প্রচলন করে দেওয়ার পর দীর্ঘকাল দুনিয়ার লোকজন তাতে লিপ্ত থাকে মহান স্রষ্টা আল্লাহতালার ইবাদতের কথা মানুষ একেবারেই ভুলে যায় এভাবে দীর্ঘদিন অতিবাহিত হবার পর আল্লাহতালা আবার তাদেরকে সৎপথ প্রদর্শনের উদ্দেশ্যে হজরত ইদ্রিসালাইহাইসাল্লামকে নবী রূপে পাঠালেন হজরত ইদ্রিসাল্লাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে এভাবে উল্লেখিত হয়েছে আল্লাহ বলেন হে নবী স্মরণ করুন এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা সে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় মরিয়ম আয়াত ছাপ্পান্ন সাতান্ন উল্লেখিত আয়াতে আল্লাহতালা হজরত ইদ্রিস আলাহি সাল্লামকে নবী ও সত্যবাদী বলে প্রশংসা করেছেন আর ইনিই হলেন ইতিহাসে উল্লেখিত খানুখ কতিপয় আলেমের বর্ণনা মতে রাসুলুল্লাহ বংশ বংশতালিকা এখানে গিয়ে মিলে যায় হজরত আদম আলাহি ও শিষ আল্লাহি পরে তাকেই সর্বপ্রথম নব্বয় প্রদান করা হয় আল্লামা ইসাক রহমাতুল্লাহ আলহী বর্ণনা করেন যে পৃথিবীতে যিনি সর্বপ্রথম কলম দ্বারা লেখা শুরু করেন তিনি হলেন হজরত ইদরিস আলহিসালাম তিনি হজরত আদম আলি সাল্লামের হায়াতের তিনশত আট বছর পেয়েছিলেন কতিপয় লোকের বর্ণনা মতে মোয়াবিয়া ইবনে হাকাম মোলামি এর হাদিসে যে নবীর কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন এই নবী অধিকাংশ তাফসির কারকগণের বক্তব্য এই যে সর্বপ্রথম যিনি ওয়াজ ওয়াজনসেহতের মাধ্যমে দিনের প্রচার কাজ শুরু করেন তিনি হলেন এই ব্যক্তি এ কারণে তার প্রতি অনেক মিথ্যা ও মন গড়া কথা আরোপ করা হয়েছে যে রূপ করা হয়েছিল অন্যান্য নবী ওলি ও বিশিষ্ট আলেম ও পণ্ডিতগণের প্রতি আল্লাহ তালা বলেন এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় সুরা মরিয়াম আয়াত সাতান্ন এই প্রসঙ্গে বুখারি ও মুসলিম শরীফে মেরাজের হাদিসে বর্ণিত হয়েছে যে রাসল্লা সাল্লু সাল্লাম মেরাজের রাতে চতুর্থ আকাশে তার কাছ থেকে গমন করেছিলেন উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আউফি রহমাতুল্লাহি আলহি হজরত ইবনাহ বাসরাদিয়াল্লাহতুল্লহর একটি উক্তি বর্ণনা করেন তিনি বলেন হজরত ইদ্রিস আল্লাহাল্লামকে ষষ্ঠ আকাশে তুলে নেওয়া হয় এবং সেখানে বসেই তার ওহাত হয় হজরত জিহাম রহমতুল্লাহি আলহিরও একই অভিমত কিন্তু ইমাম বুখারি ও মুসলিম রহমাতুল্লাহি আলহির এই হাদিসে যে তিনি চতুর্থ আকাশে আছেন সেটি অধিক বিশুদ্ধ মুজাহিদ রহমাতুল্লাহি আলহি এবং অনেক আলিমগণেরও একই অভিমত হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলহি বলেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে তাকে জান্নাতে তুলে নেওয়া হয়েছে হজরত ইদ্রিসালাইস্লামের মূল ও আসল নাম ছিল আখনুখ তবে তার নাম ইদ্রিস হবার কারণ হল তিনি দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় রূপে গড়ে তুলেছিলেন শিক্ষা দেয়াকে দার্স বা প্রশিক্ষণ বলা হয় আর সে দার্স শব্দ হতেই ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে হজরত ইদ্রিসালাইসাল্লাম একদিকে যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন অন্যদিকে তিনি নানা গুণেও বিভূষিত ছিলেন অধিকাংশ সময় তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন এবং তাদের মাঝে ওয়াজ নসিহত করতেন এবং ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন তার সম্পর্কে জানা যায় যে তিনি নিজের জামাকাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন অবশ্য সেই জন্য তিনি কারণিকট থেকে কোনো প্রকার মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করতেন না তিনি এমনই ইবাদতকারী ব্যক্তি ছিলেন যে একদিকে তিনি কাজ করতেন অন্যদিকে মনে মনে জিকির করতেন শোনা যায় জামা কাপড় সেলাই করাকালে কালে সূচের প্রতিটি ফুরে ফুরে তিনি আল্লাহর নামের তাজবিহ পাঠ করতেন হজরত ইদরিসালিসাল্লাম জীবনে বহু মোজেজা দেখাতেন তার মধ্যে একটি প্রধান মোজেজা হল এই যে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে যেতেন এই সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রূপে পরিচিত একদিন তিনি তাজবিহ তাহলিল পাঠে রত ছিলেন এমন সময় হঠাৎ ফেরেশ তাজরিল আলি সাল্লাম জনৈক সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে যথা উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদরিস আলাইসাল্লাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যক্ষ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য ব্যস্ত হতে খাবার আসত তিনি সেই বেহেস্তি খাবার দ্বারা ইফতার করতেন ইফতার করে যা অবশিষ্ট থাকত তা আবার বেহেস্তে ফিরে যেত সেই দিনও ব্যস্ত হতে খাবার আসলে তিনি বেহেস্তি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন উক্ত মেহমান রূপী ফেরস্তা আজরিল আলাইসাল্লাম খানা খেলেন না বরং সারারাত্র ইবাদতে অতিবাহিত করলেন মেহমান ব্যক্তির আচার আচরণে আরও কতকগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে হজরত ইদ্রিস সাল্লাম বিস্ময়বোধ করলেন পরদিন ভোরবেলা হজরত ইদ্রিসহল্লাম মেহমানকে বললেন উহয় আগন্তুক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ কুদ্রত কুদরতসমূহ দেখে আসি মেহমান তাতে সম্মত হয়ে দুইজন একত্রে ভ্রমণে বের হলেন দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি হজরত ইদরিস আলাইসলাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো ভারী আশ্চর্য মানুষ রাতে আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেত থেকে ফল তুলে খেতে চাইছেন অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারেই নিষিদ্ধ মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছুদূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চড়তে দেখে মেহমান হজরত ইদ্রিসালাইস্লামকে বললেন চলুন ওখান থেকে একটা ছাগল এনে আমরা জবেহ করি তা বেশ করে খাওয়া যাবে হজরত ইদ্রিসা বললেন অপরের ছাগল জবেহ করে খাওয়া যে পাপের কাজ তাকে আপনার জানা নেই এভাবে আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিসালাইল্লামের সাথে থাকলেন তার আচরণাতি লক্ষ্য করে হজরত ইদ্রিসালসাল্লামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরিস্তা আমার নাম মালাকুল মৌত আজরাইল আলহ্লাম হজরত ইদ্রিসাল্লাম বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মৌদ বললেন হা তখন হজরত সাল্লাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মৌদ বললেন না আপনার সঙ্গে ভাই সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজর সাল্লাম বললেন আমি আপনার সঙ্গে এই শর্তে ভাই সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মৌদ বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি তা পারি না যেহেতু এখনও আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি হজরত ইদ্রিসালাইল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল মৌত আল্লাহর দরবারে অনুমতির দোয়া করলেন আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি পেয়ে আজরুল আলাইস্লাম হজরত ইদ্রিসালাইহাইসাল্লামের যান কবচ করলেন তার মৃত্যু হওয়ার পরেই মালাকুল মৌত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করে হজরত ইদ্রিসালাইস্লামকে আবার জীবিত করে দিলেন এরপর ফেরস্তা জেবরিল আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ভাই ইদরিসাল্লি সাল্লাম বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কীরূপ মনে হয়েছিল হজরত ইদরিসাল্লি সাল্লাম জবাবে বললেন ভাই মালাকুল মৌত কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তদ্রুপ কষ্ট অনুভূত হয়েছিল ফেরেস্তা হজরুল আলাহি সাল্লাম বললেন ভাই ইদরিসাল্লাহি সাল্লাম আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারও যান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছিলাম যাই হোক এরপর ইদ্রিস আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল আমার মনে দু দেখার খুবই স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দুযোগ দেখাতেন তবে দুযোখের ভয়ে আমি ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব মঞ্জুর করে হজরত আজরাইল আলহিসাল্লাম তাকে দুযোখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দু দেখার পর বললেন ভাই আজরা সাল্লাম আমার মনে বেহস্ত দেখারও খুবই আগ্রহ জেগেছে আপনি যদি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম মালাকুল মৌত বললেন যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেস্ত দেখে আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেস্ত দেখাতে পারি হজরত ইদ্রিসাল আলাইসাল্লাম তাতে রাজি হলে আজরাইল আলাইসাল্লাম তাকে বেহেস্তের দরজায় পৌঁছে দিলেন তিনি বেহেস্তে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার এক একদূর বেহেস্তের ভেতরে ঢুকে পড়লেন মালাকুল মৌত তাকে ডেকে বললেন ভাই ইদ্রিসালসাল্লাম আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব হজরত ইদ্রিস সাল্লাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন ভাই মালাকুল মৌত আল্লাহতালা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুযুখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজুখ দেখলাম তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম অতএব এখন আর আমি বেহেস্ত থেকে বের হব না এবার আপনি আপনার কাজে চলে যান ফেরেশতা আজরাইল আলহিসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহরাবুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তেই থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপর হজরত ইদ্রিসহাল্লাম মহা সুখে বসবাস করতে লাগলেন এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে কেটে দিন কাটাতে লাগলো। কিছুদিন পর পাপিষ্ঠ ইবলিশ একদিন হযরত ইদরিস আলুসাল্লামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বলল তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কী লাভ আমি তোমাদের পিতার জনৈক ভক্ত উম্মত তার সমস্ত উম্মতের মধ্যে আমিই ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকাকালেই তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছিলেন যে আমার বৃহস্ত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিটিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে একে তাওয়াফ করবে অনবরত এর পূজা অর্চনা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব। এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিশের ছলনায় হজরত ইদ্রিসা সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভৃতি করতে শুরু করলো এই মূর্তিটা হুবুহু ইদ্রিসালাইসলামের মতোই ছিল যে লোক তা দেখত সেই মনে করত যে হজরত ইদ্রিসালাইস্লামই পাহাড়ের উপরে উপবিষ্ট আছেন ইবলিশ হজরত ইদ্রিসালাইস্লামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করল না সে ওই মূর্তি সম্পর্কে যেই কথা হজরত ইদরিসালাইস্লামের সন্তানদের কাছে বলেছিল সেই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগল ফলে দেশের সকলেই এসে হজরত ইদরিসাল্লামের মূর্তির পূজা করতে আরম্ভ করল ক্রমে ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদরিসাল্লাহিসাল্লামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করল সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগল সম্মানিত সুধী হজরত ইদরিস আলাইসলামের আবির্ভাব এবং বেহেস্তে গমনের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামুকুম ওরমতুল্লাহি আবরাকাত